প্রেম সুন্দর কোন গান গাইবে? হ্যাঁ আন্টি যখন শাশুড়ির কথা বলে গান করেছেন, আমিও শাশুড়ি আর এবং বউয়ের সম্পর্ক নিয়ে একটি গান করছি। এই গানটির কথাও সুর করেছেন আমার সদ্য গীত পিতা সৈয়দ মহিউদ্দিন। আমি গানটি পরিবেশন করছি। হরি হন দিন মা ওই তুন বুন ওই বুঝি আবার মাঝি অন্যান্য চলিলে ফারাইলে হয় ও চিরে সিসি 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 হরি হন দিন মা ও হই তুন বুন ওই বুঝি হরি হন দিন মা ও হই তুন বুন ওই বুঝি আবার মাহাজি অন্যান্য সহলিলে ফারাইলে হয় ও সিরে সিসি 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 ওরি খন দিন মা ও হই তুন বুন ওই বুঝি বাড়ি সংসার নিস্তি ওরি হন দিন মা ও হই তুন বুন ওই বুঝি ¡Gracias!
মাহাজি অন্যান্য চুহলিলে ফারাইলে হয় ও সি রে সি 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 ওরে হন দিন মাও হই তুন পুন ওই বুঝি ওহরি হন দিন মাও হই তুন পুন ওই বুঝি ওহরি হন দিন মাও হই তুন পুন ওই বু এই যে গানের কথা, এটি একমাত্র বাস্তবতা নয়, বাস্তবতা ভিন্নতরও আছে। কারণ আমরা মানুষ, মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে পৃথিবী জুড়ে একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে হতে পারে। আমরা কেউ আসলে নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিতে চাই না। এই গান শুনে শুনে মনে হচ্ছিল, প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং বোধসম্পন্ন মানুষ হয়, তবে এই গানের যে কথা, সে গান সত্য হবার কোনো রকম সুযোগ নেই। চট্টগ্রামের একজন কৃতি মানুষ, আমাদের জনপ্রিয় ছড়াকার সুকুমার বড়ুয়া, অসুস্থ অবস্থায় একেবারেই শয্যাশায়ী। তাঁর একটি ছড়া পূর্ব এবং সেই সঙ্গে তার আরোগ্য কামনা করছি। তিনি প্রবলভাবে আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা নিয়ে। মায়ের ভাষা মধুর মতো, বাবার ভাষা কড়া, ছোট্ট মনির মুখের ভাষা মজার রসে ভরা, বুদ্ধিমানের ভাষার জোরে অনেক কিছুই পায়, দুষ্ট লোকে ভাষার জোরেই লোক ঠকিয়ে খায়, উকিল হাকিম সাক্ষী সাবুদ সবার কঠিন ভাষা, ভাষার ভুলে একটি দেশের বিপদ সর্বনাশা, ঝগড়া বিবাদ তর্কে যেমন ভাষার তুফান ছোটে, গান কবিতা গল্প নাটক ভাষায় তেমন ফোটে, ভাষার গুণে ভাগ্য গড়ে এ জগতের সেরা, ভাষার দোষে ব্যর্থ জীবন কষ্ট দিয়ে ঘেরা, ভাষায় মরে ভাষায় বাঁচে ভাষায় আগুন জ্বলে, মানব জাতির সকল কাজে ভাষাই আগে চলে। নিশ্চিতভাবে বাঙালি হিসেবে এই কথা যেমন আমরা বলতে পারি, তেমনি আমরা বলতে পারি যে চ্যানেল 24-এ আমরা একটি প্রয়াস চালিয়ে যাচ্ছি। সেই প্রয়াস হচ্ছে যে আঞ্চলিকভাবে আমাদের যে সংস্কৃতির ধারা, সেটিকে মূলধারার সাথে সম্পৃক্ত করা এবং আমাদের যে ঐতিহ্য, সেটিকে সামগ্রিক অর্থে তুলে ধরা। এখন আমরা চট্টগ্রামের আঞ্চলিক গানের আসরে, যা শুরু হলো আজ, চলবে। আবারও দিদি আপনার কাছে, এখন আপনি কোন গানটা করবেন? এখন আমি যে গানটি করব, এটা আমাদের চট্টগ্রামের একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, শিল্পী, যিনি যার নাটক শাম্পানওয়ালা ফিল্ম হয়েছেন, তো ওনারই লিখে একটি গান আমি এখন করছি। নামটা বলুন ওনার। বাবু সঞ্জিত আচার্য। আচ্ছা, একটু বলবেন আপনি যে গানের কথাটা কি, আসলে কাহিনীটা কি? গানের কাহিনী হলো, মানে আমার জন্য অনেক ছেলে দেখেছে চট্টগ্রামে, তো কোনো ছেলে পছন্দ হচ্ছে না, তো যে ছেলেটা পছন্দ হয়েছে সে ছেলেটা হলো নোয়াখালীর। আচ্ছা, এই নিয়ে কথা আর কি। এই নিয়ে কথা শুনি আমরা। আরে বলে সাই তো ভাইবো নোয়াখালী জামাই, আরে বলে
বলে সাই তো ভাই বনোয়া খাইলা জামাই এত রেখা সাজগা শরত আহলাই বলি জামাই নাই উনি হিলে আর হাসি পাই আরে বলে সাই তো আই বনোয়া খাইলা জামাই আরে বলে সাই তো আই বনোয়া খাইলা জামাই দিদি শ্বশুর বাড়ি কই? চট্টগ্রামই। আচ্ছা যাক, আমি তো ভাবলাম যে এই গান যদি সত্য হতো তবে এই গান আপনি গাইতেন কিনা। তাহলে তো ওখানে গেলে পিটা দিত আমাকে।